হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মহালয়া, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। মহালয়ার পূর্ণ তিথিতে আমি আমার ঠাকুর ঘরে ঠাকুরের কিভাবে পুজো করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। তো আমি সেরকম কোনো নিয়ম মেনে করছিও না, আর অত নিয়ম আমি জানিও না, তো ভুল ত্রুটি কিছু হলে আপনারা একটু নিজের মতো করে মানিয়ে নেবেন। পায়ে আলতাটা ঢেলে নিলাম। এবারে কালকে আপনাদের এগুলো শেয়ার করেছিলাম, তারা মায়ের জন্য কি কি কিনেছি, সে বস্ত্রগুলো আজকে তারা মাকে সাজিয়েছি, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। মালাটাও পরিয়ে দিয়েছিলাম, এবার চন্দন বেটে নিচ্ছি, লাল চন্দন। তারা মাকে লাল চন্দনই দেওয়া হয়। বেলপাতা দেবো পায়ে, পায়ে বেলপাতা দিয়ে দিলাম। তারপরে জবা ফুল চন্দনে ঠেকিয়ে জবা ফুল দেবো। মালার মধ্যে একটু চন্দন ছিটিয়ে নিলাম, মালাটা এবার তার মাকে পরিয়ে দেবো। নীলকণ্ঠের মালাটা শিবের জন্য, শিবকে আর লোকনাথ বাবাকে পরিয়ে দিলাম। লোকনাথ বলছি ওই তারকেশ্বরে, মানে তারকনাথকে পরিয়ে দিলাম। লিঙ্গকে আর তারকনাথকে একটাই মালা দিয়ে দিলাম, বড় মালা, ওটা বড় আছে বলে একসাথেই পরিয়ে দিলাম। নিচে সব ঠাকুরকে, যে গোপাল, গোপালকে দেখতেই পাচ্ছেন, সকালবেলা এদের সব চান ঠান করানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে চান করিয়ে দিয়েছিলাম সকালে, চান করানো হয়ে গেছে। এই যে শিব, নারায়ণ আর লক্ষ্মীকে মালা পরালাম, এটা হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ। তার পাশে হচ্ছে রাধা কৃষ্ণ, পাশে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি একটু দূরে হয়ে গেছে, এটা হচ্ছে বজরংবলী। বজরংবলীকেও আমি মঙ্গলবারে শনিবারে পুজো করি, মালা পড়াই। আর সব ঠাকুরই আছে, এটা হচ্ছে আমাদের গুরুদেব। হ্যাঁ, এই যে গোপাল, দুটি গোপাল, একটা ছোট্টি গোপাল, একটা বড় গোপাল। এই যে গণেশ বাবাজি বসে আছেন, লাল চন্দন পরিয়ে দিলাম, মালা পরিয়ে দিলাম। এবারে দুব্ব দেবো, জানেনই তো গণেশের দুব্ব প্রিয়। আজকে আবার বুধবারও পড়েছে, তাহলে গণেশেরও পুজোটা প্রাপ্য। গণেশকে বুধবার করে দুব্ব দিতে হয়। 11টা দুব্ব দিলাম, সিঁদুরের তিলক দিলাম সুরেতে। এবারে 5টা অখণ্ড
চাল নিয়ে মাথায় ঠেকিয়ে দিলাম, মাথায় দিলাম। আর আমার লক্ষ্মীর পাশে জল শঙ্খ আছে, বসানো থাকে ওটা সব সময়। জলটা চেঞ্জ করে দিই রোজ, গঙ্গা জল দিই, একটু ফুল দিই, আর পাঁচটা চাল দিই, অখণ্ড চাল দিই। এটা আমার লক্ষ্মীর পাশে 12 মাস বসানো থাকে জল শঙ্খটা। এবার সাদা চন্দন বেটে নিচ্ছি। এবার গোপালকে, রাধা কৃষ্ণকে, নারায়ণকে তুলসী দিতে হবে। এই তুলসী দিয়ে দিলাম। আজ এবারে ওপরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে ভোগের দিকে যাই। চলুন দেখি, ভোগটা আবার তৈরি করতে হবে। এই যে খিচুড়ি তৈরি হয়ে গেছে, খিচুড়ি, লাবড়া আর ভাজা, চাটনি আর মিষ্টি দেবো ঠাকুরকে। ভাজা হচ্ছে পটল ভাজা, 5 রকম ভাজা করছি। পটল ভাজা, কাঁকরেল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর আরেকটা কি ভাজা আছে, কাঁচকলা ভাজা। আর শুনলাম নাকি মহালয়ার দিনকে কুমড়ো আর লাউ খেতে নেই জানে, ওই জন্য কুমড়োটা ভাজিনি। না তো কুমড়ো ভাজাও দিই, মহালয়ার দিন বলে ওই দুটো খেতে নেই, ওই জন্য আর ওটা ভাজলাম না। আমার বর সকালবেলা তর্পণ করতে গেছিল, তর্পণ করে এসেছে, সেও আজকে নিরামিষই খাবে, ওই জন্য এই ভোগটাই রান্না হচ্ছে, সবাই এটাই খাওয়া হবে লাঞ্চে। এই যে ঠাকুরের ভোগটা এবার তুলে নিচ্ছি, একটু অনেকটাই দেরি হয়ে গেছে, আসলে একা হাতে সব সামলানো তো অনেকটাই দেরি হয়ে গেছে। 4টে থালা দেবো, একটা মাকে দেবো, একটা সব ঠাকুরকে দেবো, একটা গণেশকে দেবো, আর একটা হচ্ছে গোপালকে দেবো। 4টে থালা দেবো। এই যে গণেশকে দেয়া হয়ে গেছে, লাড্ডু দিয়েছি আর ভোগটা দেওয়া হয়েছে গণেশকে। ধূপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে, মিষ্টি দেওয়া হয়ে গেছে, এইসব এসে গেছে খাবার। আজকে আমার ছেলে নেই, আজকে আমার বোয়ারি পুজো করবে, কারণ আমার ছেলে তো জানিনি একাডেমিতে আছে খেলার ওখানে, ওই জন্য আমার বোয়ারি আজকে পুজোটা করে দেবে। কিরম হয়েছে সাজানো, কিরম ঠাকুরকে দিলাম বলবেন। তাহলে পুজোটা হয়ে যাক, সারাদিন উপোস করে আছি, এবারে তো জল টল খেতে হবে, একটু পুজোতে অঞ্জলি দিতে হবে। দিয়ে এবারে এখানেই আমি তাহলে আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো জানাবেন, কমেন্ট করবেন। টাটা।